অতি সংকীর্ণতম সময়ে আমাদের এই দেশের মধ্যে যেই একটা ঘটনা ঘটে গেছে, এটা একটা বিশাল চক্রান্ত, কথা ঠিক কিনা? এটা শুধু বিশাল নয়, তাদের চক্রান্ত হচ্ছে আমাদের এই দেশকে ধ্বংস করে দেওয়া, কথা ঠিক কিনা? আমাদের এই দেশ স্বাধীন বাংলাদেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই দেশের মধ্যে যদিও বা আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের মধ্যেই যখন আমাদের সকলের কলিজা, আমাদের সকলের জান, আমাদের সকলের জীবন মরণ, আমাদের সকলের প্রাণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলা হয়, কটাক্ষমূলক কথা বলা হয়, আমাদের শতকরা 90% মুসলমান যেই দেশে বসবাস করে, যদি মুসলমান প্রতিবাদ করে ওই মুসলমানদের উপরেই গুলি ছোড়া হয়, কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, পক্ষান্তরে জিনারা ইসলামের বিরুদ্ধে আমাদের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করে লেখালেখি করলো, আল্লাহর বিরুদ্ধে যিনারা লেখালেখি করলো, তিনাদেরকেই সেভ করে রাখা হয়, কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা মনে রাখা লাগবে, এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ আওয়ামী লীগের সাপোর্ট করি, কেউ বিএনপির সাপোর্ট করি, কেউ জাতীয় পার্টির সাপোর্ট করি, কেউ আবার জামাত ইসলামীর সাপোর্ট করি, কিন্তু যখন এই মাহফিলে বসেছি, জান্নাতের বাগানে বসেছি, সবাই এক আল্লাহর, এক দ্বীনের, লা ইলাহা ইল্লাল্লাহের সাপোর্ট করি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখা লাগবে, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কোনো কথা বলা হয়, যিনারা আওয়ামী লীগ করে তিনাদের মনে কষ্ট হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে কোনো কথা বলা হলে তখন বিএনপির মনে কষ্ট হয়, যখন জামাত ইসলামীর ব্যাপারে কথা বলা হয় জামাত ইসলামী ভাইদের মনে কষ্ট হয়, জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে কথা বলা হলে জাতীয় পার্টির ভাইদের মনে কষ্ট হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর 140 কোটি মুসলমানের জীবন, 40 কোটি মুসলমানের মরণ প্রাণ, জোরে বলি কথা ঠিক কিনা? যারা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেছে, আমরা তাদের বিচার চাই কি চাই না? জোরে হাত তুলে আল্লাহকে দেখাই, কারা কারা বিচার চাই? হাত নামাই আমার ভাইরা, যিনারা গুলি ছুড়েছে তারা নিজেদের মনের থেকেই গুলিটা ছুড়ে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই কেহ না কেহ তাদের কুস্কানি দিয়েছে গুলি ছোড়ার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের মাহফিল থেকে আকুতি পেশ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে কথা বলা হলে বিচার হয়, আপনার বাবার বিরুদ্ধে কথা বলা হলে বিচার হয়, আমাদের বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা হলে কেন বিচার হবে না আমরা জানতে চাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে জানতে চাই, আমরা আবেদন জানাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারাই কথা বলবে আপনি আইন পাশ করুন, মৃত্যুদণ্ডের শাস্তি রেখে আইন পাশ করাই লাগবে, আইন পাশ করাই লাগবে, ঠিক কিনা? এই আইন পাশ করতে কারা কারা রাজি আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখাই। হাত নামাই আমার ভাইরা, আমরা আজকে প্রশাসনের কাছে আবেদন জানাব, চিহ্নিত করেন আপনারা কারা সাধারণ মুসলমানের উপরে গুলি ছড়লো। আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট বক্তব্য, তারা যদি তাদের জীবন রক্ষার্থে গুলি ছোড়ে, সর্বোচ্চ দেশের আইন মোতাবেক মানুষের পায়ে গুলি ছুটতে পারে, কথা ঠিক কিনা? আপনাকে কে অনুমতি দিল বুকে গুলি ছোড়ার? জনগণের টাকায় আপনার বেতন চলে, জনগণের ট্যাক্স আর ভ্যাট দিয়েই পুলিশের বেতন দেওয়া হয়, কথা ঠিক কিনা? আমাদের কাছ থেকে বেতন নেবেন, আবার আমাদেরকেই গুলি ছুড়বেন, আল্লাহু আকবার! আমরা কেমন দেশে বসবাস করি,
আমরা কি বোকার রাজ্যে আছি? আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। জোরে বলেন কথা ঠিক কিনা? গত কিছুদিন আগে আবরার নামক ছাত্রটাকে হত্যা করা হলো। আমরা বিচার চাই, কারা করছে এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি বিচার করেন। আমরা এই দেশের মধ্যে শান্তিতে থাকতে চাই। জোরে বলি কথা ঠিক কিনা?